হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে ভিডিও। আশা করি আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো চলেন দেখা যাক আজকের ভিডিওর বিষয় বলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2014 পরীক্ষার ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 6 সেপ্টেম্বর বৃহস্পতিবার এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এছাড়া এই মাসের মধ্যেই মনোনীত শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, সহকারী শিক্ষক নিয়োগ 2014 পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। 6 সেপ্টেম্বর এর ফল প্রকাশ করা হতে পারে। এই মাসের মধ্যে শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে। চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হলেও বর্তমান কোটাধারী ফলাফল তৈরি করা হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে কোটাধারীদের ফল তৈরির কাজ শেষ হবে। বৃহস্পতিবার এই ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। এই ধাপে প্রায় 10,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2014 দীর্ঘদিন স্থগিত থাকার পর 14 বছর 20 এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। 4টি ধাপে সারা দেশে 61টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট 13 লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় 7.5 লক্ষ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে 29,555 জন উত্তীর্ণ হয়। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি 3 জন প্রার্থী লিখিত পরীক্ষায় জন্য উত্তীর্ণ হন। তার মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ প্রার্থীকে নির্বাচন করা হয়। গত 8 জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরবর্তীতে 29 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, ভাবিয়া পরীক্ষা দিয়েছেন, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আপনারা সবাই চাকরিতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ নিয়োগ প্রাপ্ত হবেন। আর আপনারা সবাই, অর্থাৎ যারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শিক্ষামূলক সকল তথ্য এবং চাকরি বিষয়ের সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলের সাথে থাকতে হবে। এবং যা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা সবার আগে শিক্ষামূলক যত তথ্য এবং চাকরি বিষয়ক সকল ইনফরমেশন সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তো সকল ভিউয়ার্সের শুভ প্রতি রইল শুভকামনা। এবং যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের পথ চলা ভালো হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।